ক্ষয়ক্ষতির পরিমাণ কত? ব্লাড ব্যাংকের রক্ত, ট্রিটমেন্ট, অপারেশন আর ওষুধ সব মিলিয়ে অনেক টাকা। মানি ইজ নো প্রবলেম, বান্দা সাথেই আছে, তুই শুধু অ্যামাউন্ট বল। 1040 তো লাগবেই ভাই, এত টাকা তো আমার কাছে নাই। এখানে 40-এর বেশি আছে, নে ধর। এই এই তোরা কি ভাবছস, এলাকার বাম দলের নেতা, আমার মামা, আমার একটা ফোনে তোদেরকে জেলে ঢুকিয়ে দেবে। মিনিমাম 8 আনা আছে। দাঁড়া, একটা ফোন কল করবো, একটা ফোন কলে দেখবি তোরা কেমনে ঠান্ডা হস। তোরা ভুল লোকের লগে টক্কর লাগাইছস। আয়, ভুল লোককে তোকে দেখিয়ে দিচ্ছি। আয় আয়, দেখ দেখ এই বিছানায় শুয়ে থাকা আহত লোকদের, তোর বাবার সমস্ত টাকা কি এদের ভালো করে দিতে পারবে? পারবে এদের ব্যথা লাঘব করে দিতে? টাকার গরম আর ক্ষমতার গরম দিয়ে পৃথিবীর সব সমস্যার সমাধান হয় না। মনে রাখিস, আমার নাম রানা, তোরা শের হলে আমি শোয়াশের। তোর মামাদের গিয়ে বলিস রানা তোর সব ছিনিয়ে নিয়েছে। এই দিন দিন না, দিন কিন্তু আরো আছে। খালা দে এই টাকাগুলো, আপনাদের জন্য নিন। আল্লাহ তোমার ভালো করুক। চল দাঁড়া। আজকে আবারও মারামারি করেছিস? বাবা, রানা ইচ্ছে করে মারামারি করেনি, ওই লোকটা ফুটপাতের মানুষের উপর দিয়ে জিপ গাড়ি চালিয়ে দিয়েছিল, আর আমি বাধা দিয়েছি বলে আমার গায়ে হাত তুলেছে। বাস, সাথে সাথে রানা এসে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে মারতে মারতে হাসপাতালে নিয়ে গেছে, তাই না? রানা, শুভর জন্য তুই আর কত মারামারি করবি? শুভ কি ছোট? ও কি নিজের যুদ্ধ নিজে লড়তে জানে না? উত্তরটা তুমি জানো, তাও কেন জিজ্ঞেস করছো? ছোটবেলা থেকে এই পর্যন্ত শুভর কারণে তুই আমার হাতে কতবার মার খেয়েছিস তোর মনে আছে? তোর নামে এই পর্যন্ত পুলিশের কাছে কতবার কমপ্লেইন হয়েছে তুই জানিস? জানি, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার এই জীবন তোমার কাছে ঋণী বাবা। ডাস্টবিন থেকে তুমি যদি কুড়িয়ে না আনতে, তাহলে এই রানা এতদিনে হয়তো কুকুর বেড়ালের খাবার হতো, আর সেই আমি আমার সামনে তোমার ছেলের ক্ষতি কি করে হতে দেই? আমি জানি দিবি না, কিন্তু বন্ধুর জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিবি? নষ্ট হবে কেন বাবা, বরং বলতে পারো সঠিক কাজে লাগবে। বাবা, তুমি অফিসে যাবে না? এক্ষুনি যাব, কিন্তু তোরা দুজন এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? মানে দারুণ একটা মুভি রিলিজ হয়েছে, আমি আর শুভ একসাথে দেখতে যাচ্ছি। যাই বাবা, চল। আল্লাহ যেন সারা জীবন তোদের বন্ধুত্ব অটুট রাখে। এইটা কি করলি তুই? এইটা কি করলি? সরি ভাই, অ্যাক্সিডেন্ট। আয় তোরে দেখাই দি। রানা, আরে চুপ করে বস। আয় বেটা, আজ আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবো না। ভাই, ঝামেলা করবেন না, প্লিজ আমাদের সিনেমা দেখতে দিন। বাইর করতেছি তোর সিনেমা,
হারামজাদা আমার কাপড় নষ্ট করে ফেলাইছে। অ্যাক্সিডেন্ট দোস্ত, অ্যাক্সিডেন্ট ভাই, অ্যাক্সিডেন্ট, ক্ষমা করে দিন। প্রয়োজনে আপনার কাপড় ধোলার টাকা আমি দিয়ে দিচ্ছি। না, ঝামেলা করবেন না ভাই, সরুন চাপুন। ঝামেলা আমি করুমই করুম, আমার নাম ঝামেলা মন্টু। এই চাচা হাবিব পালো রানা, মারামারি করছি না, আমরা বন্ধু। বন্ধু চাচা, আপনি এখানে, আমরা তো কোনো ঝামেলা করছি না। আমার সাথে এসো, আমরা কথা বলো না, আমার সাথে এসো। কিন্তু ছবি, চল আসি ভাই। এসো। কি ব্যাপার চাচা, বাসায় এত লোকজন কেন? তোমার বাবা আর নেই। আমি তো আছি, কাঁদিসটা কাঁদিসটা, কাঁদলে বাবার একটা কষ্ট পাবে। আমি আছি ভাই। কি আমি করব পুলিশের চাকরি? তোর কি মাথা খারাপ হয়েছে? ওসব আমার একদম সহ্য হয় না। সহ্য হতে হবে, তুই ভুলে যাচ্ছিস কেন? তোর দাদা ছিল পুলিশ, তোর বাবাও ছিল। পুলিশের চাকরি তোদের পরিবারের একটা ঐতিহ্য। আর তাছাড়া ডিপার্টমেন্ট থেকে যখন বলছে তখন জয়েন করে ফেল। আমাকে বলছিস কেন? তুই কর না গিয়ে পুলিশের চাকরি। আমি চাইলেই কি দেবে? দেবে না কেন? তুই তো জানিস আমার নামে অলরেডি 4টা মামলা আছে থানায়। 4টা মামলা? জি, আর সবগুলো হয়েছে আপনার জন্য, আপনাকে বাঁচাতে গিয়ে। তাই আমাকে চাকরিটা দেবে না। তাই বলে আমি পুলিশের চাকরি করব? কখনো না। এসব চুরি ডাকাতি, থানা হাজত, কোর্ট কাচারি, খুন রাহাজানি আমার একদম সহ্য হয় না। আমি বরং অন্য কোনো কাজ খুঁজে নি রানা। দেখ শুভ, তুই শান্ত ভদ্র ছেলে, তোর মতো ছেলেদের জন্য এই দুনিয়াটা অনেক কঠিন। কিন্তু যদি পুলিশের ড্রেস একবার তোর গায়ে লেগে যায় তাহলে সবাই তোকে ভয় পাবে। এর চেয়ে ভালো চাকরি তোর জন্য আর হতেই পারে না। তোকে আর ভাবতে হবে না, আমি এক্ষুনি হাবিব চাচাকে বলে দিচ্ছি তুই রাজি আছিস। না রানা, আমি আর তোর কোনো কথাই শুনছি না, তোর বাবার চাকরি তোকেই করতে হবে। আমাকে না হয় পুলিশের চাকরি করতে পাঠাচ্ছিস, তুই কি করবি? ব্যবসা। ব্যবসা? বাবার পেনশনের এই সামান্য কটা টাকা দিয়ে তুই কি ব্যবসা করবি শুনি? শেয়ারের ব্যবসা। ধর শোন, আমি যাই, কাল আবার দেখা হবে। চল। আপনি দেখি শুনে বাইক ঘোরাতে পারেন না? সরি ম্যাডাম। সরি? কিসের সরি? এত বড় স্কুটি আপনার চোখে পড়ল না? চোখ কি পাশের আলমারিতে রেখে এসেছেন? আপনি শুধু শুধু চড়ছেন, মানছি আপনার স্কুটি ধাক্কা লেগে পড়ে গেছে, যা ক্ষয়ক্ষতি হয়েছে সব আমি টাকা দিয়ে ঠিক করে দেব। কি টাকার গরম দেখাচ্ছ আমাকে? ও কথা না বলে চলুন, স্কুটি গ্যারেজে নিয়ে যাই, চলুন। খবরদার, তুমি আমার স্কুটি ছোবে না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ম্যাডাম। উজবুক বলাতে বুঝি আপনার গায়ে লেগেছে?
তাহলে আরো শুনুন, গরু ছাগল রাগামুলা টক কমলা খালি কাগজের ঠোঙা, আরো আর কি বলবো। দেখুন দেখুন, ভালো হচ্ছে না কিন্তু, গালি কিন্তু আমিও দিতে জানি। দে না, দে দে, সাহস থাকলে দে, একটু শুধু ইশারা করবো তাহলেই দেখবি পুলিশ তোকে চ্যাংডোলা করে নিয়ে যাবে, তারপর থানায় নিয়ে থার্ড ডিগ্রি দেবে। দেখুন ভালো হবে না কিন্তু। খারাপ কি করবি, কর কর না, কি করবি দেখি, কত সাহস তোর, কর কর না, কি করবি কর। ওরে বাপে, তাড়াতাড়ি ভাগি। স্টুপিড বান্দর রাস্কে, নেক্সট টাইম পেয়ে নি তোকে, নিজেকে কি ভাবে লোফার রাস্কেল, আমাকে কিস করে, কত বড় সাহস। দাঁড়া তোকে আরেকবার পেয়ে নি, তারপর মজা দেখাবো। কি রে মেজাজ তো হট কেন, কি হয়েছে, কেন তো বকবক করছিস। সব বলছি, আগে আমাকে শাওয়ার নিতে দাও, আমার সমস্ত শরীরে একদম আগুন জ্বলছে। কিচ্ছু ঠিক থাকে না,